আচ্ছা আমরা তো হল আইছি না নি ওয়ে তে বদর মুছি গো তাই না আইতা নাই রেবো কক্সবাজার পাক্কা দূর হইতা নি আইতা পারতা নাই ও আচ্ছা এ গাছো ভুয়া তুই গাছো কেনে হকলি না বইলা তুই গাছো কেনে কেন আসি খারাপে তোমরা মাত কও আমি তো মাথুন রাও এখন দারদার মতামত আমারে প্রকাশ খে খে যাইতা এবং যাইবার ইচ্ছা আছে নি আগ্রহ আছে যদি আগ্রহ থাকে তে চলো এবং গেলে কি তো উপকার হইব আর না গেলে কি তো উপকার হইব আউটা আমি তোমাদের মানে হইব বুঝাই এখন এক এক করিয়া মতামত হই আমি যাইতাম রাজি তখন কত হইল কি আমার মাইয়ে মানদেন আমার মাইরে যদি বুঝাই বাজায় রাজি করে দিতাম পারি তে আমি যাইম কোনো সমস্যা নাই না 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 এই তুমি তোমার মাইরে বুঝাইয়া কই আমরা যাইতাম কোন আমরা যাইতাম বিশাল একটা জায়গা কক্সবাজার পৃথিবীর সবটাকি বড় সমুদ্র সৈকত হ্যাঁ এখানে ওখানে যাইতাম এই যে সমুদ্রের যে বিশালতা এই যে গভীরতা এই বিষয়গুলো আমরা জানতাম সচকে উপভোগ করতাম তোমাদের লগে আমি জিয়তকে ডাফলং গেলাম না বিছনা কান্দি গেলাম না মাঝে কুণ্ড গেলাম না গিয়ে জোরনা প্রভাত কিভাবে পড়ে এগুলো দেখাই আনলাম না তাই লিখে তুইছে গেছো যে কারণ ভালো লাগছে না মনে তুমি শিখছো না তাহলে কক্সবাজার যাই কি এখন আমরা খালি সিলেট ফুরিয়ে থাকবো আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতাম এর বাদে বিদেশ যত ভ্রমণ তত জ্ঞান অর্জন তোমার মতামত পাইলাম মানে তুমি যাইবা তোমার মা রাজি তুমি তোমার মারে হইলা বুঝা বুঝে তাই বুঝই না আমরা হকলে গিয়ে তান্ডে বুঝাই তার মধ্যে তাই রাজি প্রয়োজন ঠান্ডে আমরা লোকে লইলি ধানও কিন্তু বুড়ার দরকার আছে এর বাদে মতামত কিটা হো এই এই জের ইসলাম এই তোরে রাখরা ইনি একটা গুরুত্বপূর্ণ মিটিং কে বইছি তুই সব সময় দেখছি আমি অমনোযোগী আর তুই সব সময় কি খান্দা বসছ নি কোন কারণে বস এ হো স্যার কিটা কইতাম তোরে খাওয়া উকুই নাই তুই তুই লিস্টা দিবাত এই এগুলো কে আর কোনকে চলি না এগুলো গুরু সমস্যা আছে এগুলো লগে চলা বন্ধ করো হে তুই তো বড় আমার ইজ্জত মারাইবি আমার বয়স কত আর তোমার বয়স কত আমি তোমার লগে চলি এখানে তোরা ভালো হইতা সুন্দর হতে চলতা কিন্তু তোর তো সবার প্রতি তোর ভালো না তোর ইচ্ছা করে যদি তোর আমি লিস্ট থেকে নাম কাটি লইব কষ্ট তুই দিতে না সুজামাত তখন কো তোর মতামত কো হো তোমার মতামত কো তাই মতামত দিয়ে ঠিক করতে তুই তাই লগে সওয়াল দরস কি দিলি তাই কেমন যাইবো তাই না নিকো ওই আমি যাই না তুমি আমার পরিবারে মানলে আমি রাজি আছি তাই গেলে আমিও যাই না তুই বাদ দিলে দাও তুই এক কাম কর তুই যাইস না তুই না গেলে ভালো হইব তুই তা করছ কেন না তোর এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে এই গীতা কি বেশি করিল না নি বেশি করে এগুলো বাদ দেওয়া যায় না আচ্ছা দেখি দেখি ঠিক হইনি আচ্ছা রে ভাই তাও হাত মারতে ওখন পালা মার মার আমার কিলা মাথায় দে তোমার কিলা মাথায় তুমি আমার বন্ধু না নিবা আর তোমার বন্ধু মনে করি তো আমরা চলি বুঝছো না বন্ধু মনে করি তো আমি তোমার লগে চলি কিন্তু তোমার তো এখন এক সময় আচরণে ধারণে বুঝছো না জানে আমি তোমার লগে চলা বন্ধ করি আচ্ছা বুঝা বলি না ওখন হইছে সিরিয়াস মা বুঝছো আমরা তো যে মাদুকুন্ড গেলাম দাফলং গেলাম এটা তো সহ্য করি ঘন্টা দিই ওখন খুব কক্সবাজার যাইতিলি তো বাক্কা টাকা লাগবো ওনে কত করি দেওয়া লাগবো 1000 করে দিলে হই যায় কক্সবাজার কিতা মনে করলি কিতা মনে করলি ইগান কিতা কুরু বাজার না দিবা জানি হে কক্সবাজার কত টাকা তুই জানোস না কত দেওয়া লাগবো আর যাওয়া কিলা কখন হন কখন যেহেতু আমরা চিন্তা সিদ্ধান্ত লইছি ভ্রমণ করতাম আমরা ঘুরার যাইতাম আমরা জ্ঞান অর্জন করতাম মানসিক বিকাশ ঘটাইতাম এই জায়গাতে আমরা কিছু পয়সা খরচ করতে হইত কক্সবাজার আমি এটা হিসাব করছি মনে করলে বদর তো আসি লাগে লিস্টনে বদর তাই তো না যেহেতু নিষেধ দিলেইছি সেটা তারা হেবা ওইলা তিনজন ওইলা তিনজন ওইলা ছয়জন আর ওইলাম দুইজন ওইলা কজন আর মোটামুটি আমরা আর 50,000 টাকা বাদে হইলে 6,000 করে জন্য ভরি দিব ওখানে কিন্তু ব্যবস্থা করতে হইব আমার তো এই তো ঠিক নাই যে তোমার আমরা 50,000 টাকা দিয়ে ওখানে নিয়ে যাই আমি কিন্তু ফ্লাইটে যাইনি ফ্লাইটে কেন যাইছি 6,000 টাকা ফ্লাইটে যাই দিলে টাকা লাগবে 1,50,000 আমরা একটা মাইক্রোবাস ভাড়া করি বুঝছো মাইক্রোবাস ভাড়া করিয়া হলে গান বাজনা করিয়া ফুর্তি করিয়া আমরা আমরা কিটা করবে তো কষ্ট তো দিব নেবার করতে হইব প্রত্যেকটা জিনিস কষ্ট করে অর্জন করা লাগে তুমি জিনিসটা তো বুঝতে হইব আমি মনে করছিলাম যে আমার মাইরে রাজি করাইবে এখন তো দেখো আমি 6,000 কথা হইলে আমার মাই রাজি হইতাম আমি তো হইতাম আমার মাই রাজি আমি আমার কথা হন আমার কথা বুঝো আমি যেটা কই হলে মনে মনে বুঝি এখন গড় নইল এই যে মনে করলো আমরা সব বন্ধু বান্ধব হিসাবে চলি এক গ্রামও আছে আমরা কিটা সব সারা জীবন একলগে থাকব একলগে থাকতাম না ওই যে তুমি আছো তোমার তো মনে হইলো কখনো বাদে হতো বিয়াও দিতে পারে তুমি মরদা ভাই ঘরে দিবে ইয়াল্লা আমার তো বিয়ার মাছ চলে যে কোন সময় দিতে পারে বিয়ার মাছ চলে আমার দেখি দাও এটা কত দাম আমার বাইরে আছে আচ্ছা মানে দারে ভালো লাগে আচ্ছা তো গড়ন হইলো গেরে তো তোমার বিয়া হইছে হ্যাঁ
হইলে তো তুমি তোমার দামে করে দিবে তুমি কি তা আমারে পাইবে ও ও জিওরে পাইবে ফোনডে পাইবে ও জইনুলারে পাইবে জেডিসামরে পাইবে সৌরে পাইবে না না আমি তো গাওতাই মামার বাড়িতে মুড়া আইবে তখন তুমি মেমান হইবে আরে কত দিন ধরে যদি আমরা বইয়া কাছটাকে আমপারা তারপর দেখ লগে সিনেমা দেখা বড়ই পারা গুটা বড়ই গুটিয়া খাওয়া গুটনি দিয়া এগুলা তো আর থাকতো না এগুলা তো হইবি তখন তুমি আর একটা পরিবর্তন দিবে তোমার দামারি করে যাইবে কি জামাইয়ের নীতি তার নিয়ম আছে বউ নিয়মে তুমি চলতেই আমরা যদি বাতৃত্ব গুটা নষ্ট হইবে এ লাগি যেহেতু আমার কাছে একটা সুযোগ আছে লোকলে মিলি আবার কক্সবাজার গিয়া দেখি আই বুঝছি আনন্দ করি আই ফুর্তি করি আই এর সময় বয়স হইব হয়তো আমরা নাতি নসর লোক লগে বকতাম যে আমরা ওলা ঘুরে আসতাম মতা করছি হয়তো সবার কষ্ট হইবে কেন আমি বুঝলাম 6000 টাকা আমরা এই হইতে পারো গ্রাম 6000 টাকা মিলানি বাক্কা কষ্ট হইব কিন্তু করবা কি তা আমরা করতে হইব এই অসাধ্য ধরে সাধন করতে হইব কষ্ট করতে হইব সবে দৃঢ় প্রতিজ্ঞা লোক যে আমরা পারবো দেখবা কোনো বিষয় না পারবো কোনো না কোনো ব্যাপার পরে পরিবারে ওলা বুঝা বুঝছেন মহিলা লাগে একটু সমস্যা হইব পুরুষ হলে তো পারি নিবা হেতো আর মহিলা কারেন্টর খাম টাম করে দিতে পারবে না বা বন্ধু কারেন্টর খাম সারিচ্ছি ও যে শৈলা শর্টকা ইসলাম একটা এর বাতে আর করি না আজ যাই হোক ঠেকা সবে কষ্ট মষ্ট করলে আমার মনে মিলাই দিতাম পারবো তখন ইমাত রাইকিয়া তখন যাওয়া কিলা খাওয়া কিলা আর খারে কোন দায়িত্ব দেওয়া যায় ও মাত মাতুক আমি মনে হয় 6000 টাকা মিলাইতে পারতাম 2-3000 টাকা কষ্ট মষ্ট করে আমি লইতে পারবো ও টাকার ভিতরে যদি হয় তে আমারে নৌকা তাহলে আমারে বাদ দিলা উপকা তে তুই বাদ গো 2-3000 টাকা তোর খে খুলাইলি তো বুঝলি তুই যাওয়া বাদ দিলা আর আমরা যে ছবি তুমি তুললি লই আইমু ওটা তুই দেখবে না এখানে তো লইয়া হেই যে দিছলাম বিতলামি মাথা কল শোনা পাতিস না আচ্ছা শুনো তুমি যা পারো মিলাও বাদে দেখা যাইব না কেমনে কিটা করা যায় বুঝছনি আমি তো আছি আর কি দেখার কোনো কথা আছে নি আমিও মনে হয় 2-3000 টাকা জোগাড় করতে পারবো বুঝলাম না পরিবার থেকে 6000 টাকা দিবা কি না কোনো অসুবিধা না ও 2-3000 মিলা আর তুমি তো চিন্তা করবে না আর না আমি কুলাইলি উনি তোমার বলতি খালি তুই কুলাই গেলেন এই ইগুরিও দিয়া কস্তুই বাদ দিলে 3000 টাকা লাগে ইগুরিও কস্তু 3000 টাকা তুই তুই কুলাই লইবে ইটা কেন রে ওটা জানি স্যার হারফর স্যার আচ্ছা উনো ওখান গাড়ির যে দায়িত্ব গাড়ির দায়িত্ব লইলে ফবনে বুঝুনি পালা এখানে স্ট্যান্ড থেকে এখানে এসি এলা মাইক্রো বাড়া করবাই আমরা লইয়া যাইব আমরা একদিন কক্সবাজার ঘুরাইব বাদ দিন ফজর রক্ত আমরা আবার রুয়ানা দিন আমরা লুইয়াই তো কত ইলিয়া যাইব তোমার ব্যাপারে কমাই মাইয়া বুঝছো নি তুমি গিয়া মাতিও কানা মারা নাই আর আমরা তো যাইমু ইতো ওটল ওটল খাইলে বাকা কষ্ট খরচ হইবি বুঝছো নি যাইবার সময় আমরা দেখবার সময় রান দিয়ে লুইয়া যাইব বুঝছো নি আর দেখবার সময় লুইয়া যাইব কি হনো গিয়া ইউটিউব বি যাই আমরা দেলা ও বাজার রাত করি আমরা আমরা খাইলি ওটল ওটল খাইলে টাকা দেবি বেশি ইখানে দেই তো লইলাও যাই দিন দা দিন আমি পারতাম না কিছু কিনাত গেলে মানছে আমার টগিলাই আর কোন দায়িত্ব তারা দেখা তুই তোর জীবনে কিতা ফাললে কিছু ফাললে না আচ্ছা ঠিক আছে তোর কোন দায়িত্ব নেওয়া লাগতো না তুই কোন দায়িত্ব না খানি দায়িত্ব আমি লইলাম তখন কত হইল আমরা বেশি দিরঙ্গ না করিয়া আজকে হইল গিয়া আর ইয়া শনিবার সামনে শুক্রবারে যাই কিনা কি ভালো ভালো মোটামুটি 5 দিনের ভিতরে আমরা টাকা ব্যবস্থা করে নিতাম পারলাম করিয়া সামনে শুক্রবারে যাই কি যাত্রাবার শুক্রবার ভালো শুক্রবারে গেলাম কি শুক্রবারে দিনে দিনে গেলাম কি শনিবারে সারাদিন ঘুরলাম রবিবারে আইলাম ফিরে যাত্রা আমার হইব না এই গাড়ি দেখতে ফোন তুমি খালি গাড়ি মাতি দিলাম গাড়ি দেখতে আমি নিলাম সময় মতো গাড়ি পাই দিবা ঠিক আছে এর আজকে বড় তো বিটিং শেষ আমরা টাকা দোলা করিয়া আর একটা কথা 6000 টাকাটা কি দিন কেউ কম দেই যে আমরা তান্তে নিদাম পারতাম না আন্তরিক ভাবে দুঃখিত কারণ এই খরচ খেয়ে বন করো সব উত্তম উল্লাও টাকা পয়সা লইয়া থানাটা নির্মাণ যায় যে 6000 টাকা আনবা এ দাইতে পারবা আর দে আনতে পারতা না আমি অন্য কিছু মনে করিও না আমি করাম সমুদ্রত না নেই সমুদ্র আরো গিয়া না নেই সাদায় বাসবো বলা হাঁটবো বলা প্রায় না ছবি তুমি বুঝছো তোমার তো বড় বালা মনে করতাম বা হ্যাঁ ওখান তো দেখা মানুষ বলা নাই আমি যেতে থাকিনি যেতে তোমার তো দেখা লাগতো না রাবি এ রাগু আমি অন্য কিছু মনে করিয়া কইছি না আমি কইছি ফুটবল বালাবে ছবি তুললে ফুটবল বালা কক্সবাজার গিয়া তা ফুটেন্টের লিয়া বিরাড়ে পাইছো যাইও কক্সবাজারের বিষয়টা ফাইনাল কোথায় যাবো
Thank you.
Assalamualaikum. Waalaikumsalam. Balasun. Oh, asyik malah. Kita apa? Aisyah mana kisah dulu kan? Kita apa? Baik siap. Biar darah ini ada. Oh, afnara garo karen dulu kamu kurusin lah. Kisu fuesha roisin. Afnara itu zorurak. Oh, entar dilihat kubalon. Oh, bah, khotor roisin tuh mar. Amar soya darah আমি তো চিন্তাও না করছি এলাকার কিছু মানুষ লিয়ে দিতাম কক্সবাজার সমুদ্র সৈকত মুক্ত জলে মানে স্নান করার লাগি তারা লিয়ে দিতাম মানুষের ভালো লাগবে মান ও যে বিকাশ বুদ্ধির বিকাশ করবো বুঝছেন এলাকায় আমি উদ্যোগ লইছি এলাকার কিছু মানুষ লিয়ে দিতাম আপনি চাইলে দিতে পারবো কই দিতা কক্সবাজার জি কি খারে লিয়ে দিতা কক্সবাজার ফয়লা লম্বার আমি আমি নিজে উদ্যোক্তা বুঝছেন আমি আছি তার বাদে জেড ইসলাম তার বাদে ফোগন তার বাদে হইলিয়ারুন তার বাদে হইল শামি চুয়া ও এলাকার ও আগে ও ভাই বাতি দিন কল ধরে লইয়া কি চাইলাম কারণ হইছে গিয়া রিয়া এরা তো কোনো সময় গিয়া সমুদ্র দেখছে না সমুদ্রের যে বিশালতা সমুদ্রের যে গভীরতা এই জিনিসটা সচুকে দেখে উপভোগ অন্য ধরনের একটা বিষয় এর লাগে হই তারা লইয়া যায় আপনি চাইলে আপনিও দিতে পারবা আপনার ঘরের অন্য সদস্য হইলে তারা লইয়া দিতে পারবা যাওয়া পাল্লা যত ভ্রমণ তত জ্ঞান অর্জন এই জিনিসটা কিন্তু মাত্রাত্মক হইবে আমরা ঘুরি না করিয়া অনেক জিনিস আমরা জানি না সচুকে দেখিয়া যে জিনিস উপলব্ধি করবা এগুলো আপনি হুনিয়া বা ফরিয়া বৈধ ফরিয়া এই জিনিস করতে পারতা নাই এর লাগে সচুকে গ্যাস ও স্থান গিয়া ও অবস্থান ও অবস্থান লইয়া তার মধ্যে আপনি বুঝতা তোমার লাগান পাগল আমি না আচ্ছা আমার এখন কথা কোথায় ও তোমার বয়স কত আর তুমি ষোলো কাল লোকে জানলা ভাই সাহেব এই কথার জবাব দিতে দিতে অ্যাঙ্গেজ হয়ে গেছি বুঝছি এলাকার প্রায় মানুষই আমার সমবয়সী যারা আছে সবই খালি জিকাই তোমার বয়স কত আর তুমি ষোলো কাল লোকে একটা কথা কব এই যে আমার এলাকার যে যুব সমাজ আছে বুঝছেন যুবতী সকল আছে এরারে যদি মনে করি লোকা আমরা লোকে এরার মনের কথা খুলিয়া কইতে না পারে যে সুখ দুঃখ গুলা বাগাবাই করতে না পারে তাই লিখে তা করবো তারা তারার মতো করে এটা সিদ্ধান্ত লই লিব লইয়া দেখা গেছে অনেক সময় গতিপথ আড়াইতে পারে এর লাগে আমি সবসময় তারা বয়সে ছুটো তারার লোকে চলি যাতে তারা মনের ভাব ভাব বুঝি এবং তারা রাইট ট্রেকও নিয়ে ফেলাইয়া বলি হবায় চলো হবায় চলো অভিজ্ঞতা থাকে এই বিষয়গুলো তারা আমি কান্তাজ দিই আর কি ওটো আর কিছু না বয়স নিয়ে কোনো বিষয় নাই চলা ফিরা যদি আপনি আমার ব্যালেন্স করে চলে দিতে পারেন বয়স কোনো বিষয় বিষয় নাই তোমার এটা কথাবার্তা রে ভাই আমি বুঝলাম না ও তোমার টাকা বিরস হইতে পারে নিয়ে যা যে তুমি বিরস হইতে পারে নিয়ে যা আমি তো আচ্ছা আচ্ছা যাও এর লাগি আচ্ছা ইয়াল্লা কত খামে খান দেব আর কামে লাগি থাকছি কই আসলে তুই আচ্ছা কাম কর বিশর লাগিয়ে কইয়া সাইডটা বিরোনা আনছিলাম ও বালতির মাঝে ভিজা আচ্ছা ভিজাই মনে ভাই সাহ আমার না কিছু টাকা লাগে আটটা তো দুই টাকা দিকে তা করতে আচ্ছা কাম কর বালিশর তলে তো আসন থেকে 50 টাকা নিস গি আর এখন দান কোন ভিজা ভাই সাহ আমার 50 টাকা দিয়ে হইতো না আমার 6000 টাকা লাগবো আমি কক্সবাজার যাইতাম কিতা কক্সবাজার ও দড়িয়াত নি এই আমি তোর বড় ভাই আমি তোর বড় ভাই ওইয়া সিলেট টাউন বালাইলে ঘুরছি না দেখতামও পারছি না আর তুই এগু মেয়ে মানুষ হইয়া তুই কক্সবাজার যাইতে এই দুঃসাহস কি কিলা হল ভাই যা এলাকার সব যাইরা মানে আমার বন্ধু বান্ধব আমার ক্লাসমেট সবই তো যাইরা আমিও যাইতাম আসলাম আর তাছাড়া আমি তো জীবনে কোনো আনা গেছি না যাই কি না তুমি গেছো না আর যাওয়ার দরকার নাই দুই দিন বাদে তোমারে বিয়া দেবো বিয়া বাদে জামাই লইয়া যেন মন চাও না যাইবে এটা তো আমার জামাইয়ে দেখাইবো তুমি বড় ভাই ওই আমার কিটা দেখাইলাইতে আমি অফার আমার সারা নাই তুমি বাইরে গেছে এটা আশা করিও না বুঝছো নাকি তা হইছি আমার সানাই ডঙ্গাইয়া যুস দানু গুন বিজা ভাই সাহেব না করিও না রে বাবা ও ফল আমি একটা শক করছি ও সবটা ফোন করবার দাও আর আমি তো একলা যাইরাম না এলাকার সব যাইরা আর কাটুশালি ভাইও যাইরা টাইম কজন তোমারে হইতাম তাই এই মনের উদ্যোক্তা কাটুশালি ভাই যাইরা ওই তাই যাইয়া কতি কই তো আমি যাইরাম আর নাইলে গেলাম না হলে ভাই তো গরিব মানুষ কত টাকা আমি কই পাইব এর বাদেও তুই বোন যেবলা শখ করছস আমি জেলা পারি মিলাইব কিন্তু তার আগে আমি তাইনের লগে মাতিব যদি তাইন তোর দায়িত্ব নেই যে আমি তোরে যাওয়ার লাগি তুই বান্না দিতাম না আচ্ছা তুমি মাতিলি অসুবিধা না কাম কর কোন প্রেগর মাঝে দান আছে মনে নে বিজা কোন রাখছ ও কিয়র তো তো কি মিছে আছে এ দায়গো কোনে করে দিছলে নি
দুই দিন বাদে বাদে দাল মরি যায় কেন বুঝলাম সায়োরে তুমি যাইবার কালে একবার ফিরে সায়োরে প্রাণ বন্ধু আহারে ধীরে 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 ফিরে সায়ো হ্যাঁ পবন আছো তুই ও আছি কোন কত হইলো মিটিং তো মোটামুটি ফাইনাল হয়ে গেছে কোন গাড়ি এখান চাওয়া লাগবে নুহা গাড়ি এখানে লই গেছে আচ্ছা গাড়ির কথা চিন্তা করা লাগবে ও তো ধীরে ধীরে নিটান্ডা স্ট্যান্ডও যাইবো কি গ্যাস সাব্যস্ত ড্রাইভারে ঘুরে হইম দিনে বাবা থান সময়ে সময়ে ধীরে ধীরে নিটান্ডা যাইতে পারবে নি যদি যাইতে পারো তে আমার জানা খাই রে বাবা তোমার সকল কামও ধীরে ধীরে ই কাম ধীরে ধীরে করলে হইতো নাই বাক্কা মানুষে দেখতো আমার উফে হাই রে পব ও তো উলি করা যাইতো নাই ধীরে ধীরে নিটান্ডা যে কোনো কাম করা লাগবে বাক্কা দূরের ফল পালা এখন গাড়ি চাওয়া লাগবে ই লক্কর চক্কর গাড়ি নিলে কিন্তু ওইতো নাই কোন তুই বাইরে উফরে বড় সারা ই মোটর ডিপার্টমেন্ট বুঝছস তুই বাইরে দেড় যুগ কাটাই দিছে কত ড্রাইভার উবার আমার পরিচিত আছে যে কোনো একজন ড্রাইভার রে আমি মাতাইয়া গাড়ি উড়ি ঠিক করে রাখবো তুমি রুষে যাও না আমি আইতাম লোকে না না তুই যাওয়া লাগতো না আমিও যাই যাও ওখন হব কতই লোক গিয়া তুই কক্সবাজার যাই রে বুঝছস বন গিয়া বাইর লাগি বড় একটা হামুক লইবে হামুক লইয়া লাল রং দিয়ে লেখবে বদল মুনছে আচ্ছা ইয়ান মনে তুমি ওখানে যাও যে আমার দেখান গাড়ি ঠিক করে রাখো যাও রে বা ইয়াল্লা রে ভাই পবন তুই তো একবার দেখা যায় উলিন মান অত উলি উলিস না অত উলি করা যাই না আমি ধীরে ধীরে নিচার ডাকি আর গাড়ি এখান বাইর করে মাছ করে সমস্যা না তার আগে আমি তোরে বালা কথা কথা আমার কথা খান গুরু বলি পরামর্শ বলো কথা ও যে তুই অত দৌড়ি যায় রে দরিয়াতে না মাইক মাই দরিয়ার বুকলে ভাই অত খান বুটে কেন আমার হাতের বেড়ে একবারে আর্ত নাই বুঝছো বিশাল বিশাল বড় তার মন ও তাহলে হয়েছে তোমার যদি মনটারে বড় করতে চাও আসমান যদি চাও তাহলে দরিয়ার বুকে যাও গিয়ে দরিয়া দেখো তুমি যাবা ডাইরে দরিয়া দেখা সাবধানে থাকবে বুঝছো দরিয়ার আশেপাশে কিন্তু বহুত ধরনের কুচক্রি মানুষ সকল কিন্তু ঘোরাফেরা করে এরা হাতে দিয়ে দূরে থাকবে বুঝছো আর বালা বালা সুন্দর সুন্দর জিনিস সকল আমরা লেগে ঠিক আছে আচ্ছা ভাই যাবি আমি বুঝছি ওখান তুমি যেখান করে ওখান করো রে বা একটু তাকদা দাও গি গিয়া গাড়ি একবারে ফুরাই ফেরাই মাতিলিও আমরা লইয়া গিয়া দুই দিন থাকতে আবার আমরা লইয়া আইতইব হাই রে কপাল ই মার মনে রে বা কইলাম না মোটর ডিপার্টমেন্টও বগল আমার খাস মা একু সমস্যিত ও বড় তোমার কইছি গাড়ির কথা ফের আমি যাই গিয়ে বাক্কা টাকা সান্দা করতে দেখো ম্যানেজ করা লাগবে আচ্ছা যাও যাও তুমি তো যাই কত সুন্দর দরিয়ার বুকে দরিয়া দেখতে যাও আমি লাই লাই ধীরে ধীরে গিয়া স্ট্যান্ডও মাত নিয়ে ড্রাইভারের লোক খাম আছে তোরা তারপরে হাতটাকে সারি নেয় তারপর লাই লাই যাইবো কিনে চিন্তা করিস না চিন্তা করার বিষয় আমিও সমান ও অবস্থাত করছিলাম যাই হোক শেষ মাসে রাজি হয়েছে আমার অতদিনের স্বপ্ন খান পূরণ হইল গোপন ওখান ক্ষত হইল আমার লগে তোর ডিস্টার্বে গোজার পুরো কিলা এনার করতে খার কথা হইলে জেট ইসলাম তার মাতার মাদিস না গোপ হইন লাটার লাগান লাগি রইছে আমার লগে কোন দিন যে গীতা হইমু তার ফান না ইগুলে জানো ইগুলে হইয়া লাভ হইব নি ও দেখবে বেহার লাগান আবার আইব হাতা ইগুলে টেকনিক্যালি হরাইয়া রাখা লাগে ওই একমতে ভালো হয়েছে দেখবেন এই ব্যাগটা গগলটা বইব আর আমার কষ্টও কম এখন ইটা মাছ ভাত দে তুই বো আমি তোর লাগি চা বানিয়ে লই না রে আমি এখন চা খাইতাম না হেনি চা খাইলে তোর রং খালো হয়েছে রং খালো হইতো না তোর লগে আমি একটা খাইম রে বো তুই আমি চা বানিয়ে লই আচ্ছা তো তাড়াতাড়ি আইস আচ্ছা বো ভাই সাহেব ও ভাই সাহেব আরে নি আমার কথা আমার তো বাড়িতে আছেন নানি জি আসসালাম আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম
Hancil ke sutaiya, kami hancilam. Aruh je kos, kami, amar, kami kita kurtam. Hey, shop ta, gawur hol ta, hol ta tu tu amar dorkar bore. Kun din kami kun kur kami ahilam na. Kami utar lagi ukhiram, hol din tak tamna. Dekha kese koksara ino ke kami kurti, kami skorram. Hari bayi di thumra, maikcai koriya morra. Kami jadi Islam dia arfajira na. Utar lagi ukhisi, amar loge dorkar takle shari lay. Kami jadi mungkin tu lah di sini tak tamna. Yer bicara thumra dah dorkar zeta asih. Hoklor loge zeta asih, shop ta ses koriya daigi. Pati kini tuwara bayi ta ira dusio na. Jawa Allah na Allah. Allah ke amar kulo dorkar ukuran na. Tar batu jadi ira jokon teh, amu kura sama Allah niyo. Ah, udah soni. Jadi Islam maksud, utto dorkar barai kese. Tepoila nu kian dekai lay. Gula, tuh malu ke amar bunuh dorkan, na, oh na amar koi ke tuh malu ke amar bunuh dorkan, na. Jadi Islam tak kah, tuh ini amar koi teh amar lah. Hamu koro malah esa na, duksa nu tuh malagi. Arek kamu orang gawur hulur deh koi. Jadi Islam lagi cinta kan, amar loko khair kuno dorkan tak le, cari li tuh, ucut ni. Ar jodih khair kuno afod bihod lagi, bade bah itu na amar. Amin jadi ramji. Aku tidak tahu. Hey.
আমি ও কত হইছে আমার কাছে আমি যদি হিনো থাকি আর তুই আমারে ফোন দেস আমি তাকমু ফুর্তি আমো ধরাত কক্সবাজার সুন্দর সমুদ্র সৈকত দিয়ে অলতাত হাতরানি তামু তোর বন্দরিয়ারিতা শেষ করার সময় আমার থাকতো না আমি নিজে থেকে এখন কইলাম ওখান যদি তোর লগে আমার কোনো দরকার থাকে কইলা একবারে শেষ করিয়া গেলাম কি আমার আর টান থাকলো না ওই যে রে আবার তো তোমার লগে আমার কোনো দরকার নাই দরকার হলে কইমু না এখন যাইলাম কি আমি আচ্ছা চাকরি বা শুনা বাহ রে বাহ গিয়ে আর দেখাই দিস সকলটির দরকার লাগে আমার আর এখন কইতে তুই দরকার নাই তোর বাপর চাষা আর অকলটির দরকার অকলটি অকলতাত খাবি আই হেরে এ তোর বইনর বিহার কাঠ বাটার তো আমার লইয়া গেলে আস্তা তিন গাঁও মারিয়া লইয়া আইলে অনেক দরকার নাই যাইসিয়া দেখাইলাম যে আমার লোকের কোনো দরকার তাহলে হইলা একবারে শেষ করিয়া একটা নিয়ে গেলাম আমি চাইলাম না গাঁও মানুষের কোনো খাম রাখিয়া যাইতাম ওখানে আঠাই লাই যাইবার আগ পর্যন্ত যাইসিয়া দেখাইলাম অনেক তুই করে দরকার নাই আর কইস কোনো কামর লাগে আমার মানুষের তো সময় জ্ঞান নাই হ্যাঁ দশটার সময় সবরে কইলাম বলে দশটা ফুরাত একুরেট টাইমে গিয়ে থাকলো লাগে দশটা ফন্ড বাদ দিয়ে আছে কোনো কোনো খবর নাই 15 মিনিট লেট নাম লসত নিকলো আইছি পয়সা পয়সা মিলে দিছি তো পয়সা লোক পয়সা লোক আর তাই সয়াদার তো মাদক সত্যি আনছি নি সত্যি আনছি রুমা বেগম পেইড সবাই সয়াদার 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 ফুরানি কই দেনো আসে ফুরা আসে তা দাও করে দাও করে দাও পরে আমি বইতাম তো আমি মাদার সিটে বইব ইয়া মাবুদ মাদার সিটে ইলা করলে তুই তো না আক করে যা বাটা বাটি করে আমরা বইব না দাও করে দিগে উঠো ওবা দি দাও গুড়িয়া দাও ও হারাও তো পকেটো বুঝলাম না বিষয় ই ও কই গেরু না হয় কি তাগু সময় কটা কটা সময় কো আছি কটা ওনে কটা বাজে রে ইয়ালার 10:20 দুই তিনে লাগে যাইরাম বাড়ি তো কাম কাজ আছে এমন মাইয়া যা সিল্লা নি সিল্লাই দাম আছে সিল্লাইবা তো তুমি বুঝাই দে আসলা এই যে আমরা কোনানো যাইরা আমরা সমুদ্র সৈকতে যাইরা বিশাল সমুদ্রের বিশালতা গভীরতা বুঝার লাগি যাই কিন্তু সিল্লাইলে তো কিছু না রাগে পয়সা আনছি না পয়সা নিয়ে কিতো জানি দিনি আচ্ছা পয়সা দাও উঠো তো কথা না ও যে দিছ আমার কাণ্ড জ্ঞান আসেনি তারা কোন সময় কইছিলাম হে দিরম করে কেন তার তো কোনো বউ নাই বাবা উজিও না কিছু না কাটো ওদো ফুলজারুন দাও 6000 পেইড কেটে উঠো তা উঠতাম নি আর উঠো দাও করে দি দাও করে দে কানে এ আমার পয়সা দে আমি দিতাম না আমি আগে বইব আচ্ছা হৌ দেখো তাই আর
বউ তোর ভাই বিচার করা লাগে উচুনি ও তো ওই একটু আগে আইবার রাখা না মরিয়মর মার মুরুগ একটা নিয়ে বেসিয়া বেটিরে ডাইল তেল ওটা দিয়াইলাম আমি দুই দিন থাকতাম না বেটি আর খেউরে ভাইতো না আনাইতো হারতো না আরো বিভিন্ন জনের বিভিন্ন দায় দরকার আছে সকল তো আটাইয়া এরকম আইছি আচ্ছা ওখানে কিটা ব্যবস্থা করছো সকল তো আইছো তার গাড়ি সারি দেই না কিটা কিটা তো আমি দেইছি তো আমার দেখা আছে অনু ভাই খাল বারসাই রাদিক কইলাম না তোমরা লগে বেটাই নেতা লাগি চলতাম চাই না তোমরা খালি উল্টা আলটা বুঝো আর উল্টা আলটা মাতো তাইর বার না চাইলো তাইরে কিটা লইয়া আইতাম না তাই একলা কালো গাইব বাদে খেনে তার কিটা ঠেং নাই নি তাই এই বর্তনা নি তুই তারি দায়িত্ব লইস কিটা লাগি ই কোন কারণে তুমি আর কিটা ঠেং নাই নি আচ্ছা না হুনো আমি হিসাব কিতাব করিয়া ক্যালকুলেশন মিলে ইয়া বুঝছ নি ওগলার উদ্দেশ্য কই যাম খানির যে বিষয় আমি তো কইতাম খানি লই মনে করলো আমরা রান্দিয়া লইতাম লগে দলা এটা খরচ যাইব কি বেশি আমরা ওনা যাওয়ার সময় গিয়া কুমিল্লার ওনা গিয়া বিরিয়ানি লইলাম এক পেকেট বুঝছ নি 120 টাকা করি ভাই ওগলে মিলে এক পেকেট বিরিয়ানি খাইলাম আর ঠান্ডা মারাইন দেবা খুব খাইলাম বুঝছ নি খাইয়া গেলাম কি সিডাং সিডাং গিয়া আবার খানির একটা ব্যবস্থা করবো নি যেখানে মনে করলাম বেশিও খানি বর্তা দত করলাম মিললো ওলা অটোলা সময় খাই দিব এর বাদে মনে করলাম গেলাম কক্সবাজার গিয়ে রাখবো খানি খাইয়া মাঝে ঘুমাই গেলাম খাই সকালে ইনশাআল্লাহ সমুদ্র বিলাস শুরু আমরা সমুদ্র ভ্রমণ এবার সমুদ্র নামিয়া তখন হাত রাখবো সবে হাফ প্যান্ট পিন আনছি 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 তুমি মুখ বন্ধ করো ও ভাই রে আমরা হাফ প্যান্ট পিন গেলাম হ্যাঁ আমরা আমরা ড্রেস পিন দিলাম হাফ প্যান্ট পিন তো আমরা পিনতে পারতাম না আর হুনো তুমি জানো হাফ প্যান্ট পিন দা আমরা সামনে পানি তামতে পারতাই না আমরা হাফ প্যান্ট পিনমু না ফুল প্যান্ট পিনমু তুই কেন সমস্যা কিটা তুই কেন বাতা দেশখানে এ বাবা নেই তুই তো দেখি হায় সরম একবারে দইয়া খাইলি ছত্রে এ তুই বেটিন তোর সামনে হাফ প্যান্ট পিন দেখি লা পানি তামবে তুই ফুল প্যান্ট পিন দা নামিস আর নাইলে তুই পাঞ্জাবি পিন দিলাই হ্যাঁ আচ্ছা এই এটা মাছ বন্ধ করে দেব কোন হুনো তোলার উদ্দেশ্য কই রাখো আমরা এক জায়গা থেকে আর জায়গা যাই যা বুঝছো নি বকন এমন কোনো কাম করতাম না এমন কোনো ঘটনা আমরা ঘটাইতাম না তাতে আমরা এলাকার মান সম্মান আমরার মান সম্মান নষ্ট বুঝছো নি আর সবর দায়িত্ব আমি লইছি বুঝছো নি এখন যদি আজকে তুমি জানি একটা দুর্ঘটনা ঘটাও কোনো ধরনের কোনো একটা মানে ঘটনা ঘটি যায় আমি এলাকার মই মুরব্বীর কাছে আমি আমার মুখ সুট হয়ে যাবো বাদবাদান পরিবারের মানুষ কইব তোমার তোমার উদ্দেশ্যে দিছিলাম তোমার সাইয়া দিছিলাম অন্যদিন দিতা না আর দিতা না বুঝছো নি এর লাগে আমরা সবই সুন্দরভাবে চলতাম ঠিক আছে আর আমি যেহেতু দায়িত্ব লইছি আমার কথা সবে চিনবে আমার এর আগে কিন্তু দুই আমার কক্সবাজার যাওয়া আছে কিন্তু তো ফয়লা বার দাই যায় বুঝছো নি ঠিক আছে এটা ইয়ার বেটা গেল কইবি ও বাবু বেগুন তা নরবা এ তুলে কি দেবে বাসকি দুইটা থেকে বড় বড় লিয়ে গেছি আফটার যদি ঠান্ডা উন্ডা লাগে বাবু ঘুরু ঘুরু তলোয়ার নিয়ে লইছি সেটা লইছে না বলতা তো কাপড় আছে আচ্ছা তো দেরি সাম তুই আগে দি কি কি তাও আমি আগে দিই উইতাম রস না কেনে ও যে সামনে দি গাড়ি সাইয়া দেখলে লাগে যখন আইয়া উগড়ে উঠি তার আমার ডর করে আমি না চেষ্টা করে দি যাবি করে দি যাবি আমি করে দি যাব খানি করে দি খড়ি গেন্দাই জোরা খালি খড়ি দিয়ে খালি খড়ি দিয়ে দেয় না আচ্ছা আমি মাঝে বুঝে যাই মনে আইয়ের আগে তো গেলাম উঠালিয়া মাইর করলাম ও না আমি সাইজা মালুকে আর মাইর করতে উঠিব তুমি
তুমি আইন করলাই তে হকলে মিলা 6000 করে দিতাম আমরা হকলে দিলাম তে তুমি 1500 দিলা ওই কি হইলা ওইব কিলা তে তো আমরা কম দিতাম আসলাম এর লাগি রবো শুনা সরি কেন কোনো জিনিসও বল না তুমি কইলা যে 6000 টাকা নিছে কম হইলে কেউ যাইতা না তখন কো তুমি দিতাই পারতা না আমরা কত কষ্ট করে টাকা মিলাইছি আমার মাইয়া তো দিতা আসলা না কতটা করিয়া তাই টাকা এখন মিলাইছন তখন কো তোমার টাকা কম হিনো গেছে যে আমরা টাকা শর্ট পড়ে তো কিতা করমু ইয়াল্লা তুরাই হারামি লাগা না আমার লগে মাথা গিতে লাগিবি হে টাকা শর্ট মারতো না আমি এটা হিসাব করছি মোটামুটি আমরা টান্ডিল করে মনে হয় আইতাম পারমু আর আমরা গুড়িয়া ইয়ালে আমি তো তার কাছে ফাউন পাই ও যে শুকুর আলী তার কাছে তো টাকা পাই আমি 6000 বুঝছি 1500 দিছি আর বাকি গুণ তো তাই শনিবারে আইয়া দিলাইবা তো শনিবারে তো মনে করলে আমরা আমরা তো রবিবারে আইমু আইয়া সকালে লইয়ে ওই মনে লো গাড়ি ভাড়া রোবা দিয়ে যেলো ওকে আমি দিয়া দিলাইম আমি তো কাছে একবারে দিতাম না ইলা তো কিছু না এক বিপদে পড়েছে এর লাগে তোরা আমার বিপদ করে দিয়ে নাই তোরা লোক আমি চললি না না আই নাই নো 6000 করে আমরা কলে দিলাম তুমি কম দিলে আমরা কম দিমু কম দিমু কিন্তু অত মাথার দরকার নাই বাবা শুনো তুমি যদি 6000 দিতাই পারো তো গাড়ি ছুটো আনাইলে বাদ দাও আমি বাদ দিলাম আমি তোমরা হকলে দলা করলাম যে আমরা হকলে মিলিয়ে যাইতাম ওখানে আমি বাদ দিলাম তে আর কিতা করবা এটি মানে 6000 দিতে আর বাইনি তুমি ওতে উঠো 6000 টাকা তো আমি দিতে পারছি না এর লাগি সমস্যার মধ্যে পড়ি গেছি আমি তো আইয়া আবার দিলাম রবিবার তো আমি দিলাম আই মনে রইল এ কিতা বে তোমরা পারবা নি কইলাইতা না না কেন আমরা একটা কথা বলি তো নিলাই না নে আমরা তোমার দম দম আইন সকল লাগি সময় তুমি দেখো সাসা বন্ধু তুমিও আইন করছিলা এই দিন নেট যে গাছ লাগায় সে গাছের ফল খাইতে পারে না।